হ্যালো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে আলোচনা করব ফেসবুক লাইক ফন্ট সাইজ, ফেসবুক লাইক ফন্ট সাইজ কী এবং এর কাজগুলো কী কী আজকের ভিডিও জুড়ে সেই সম্পর্কে আলোচনা করা হবে। আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগে বলে দিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে অল ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী কোনো নতুন ভিডিও চাইলে আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফেসবুক ফন্ট সাইজ এই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইল ফেসবুক লাইটে। আমরা অবশ্য অফিসিয়াল ফেসবুকে যাব না, আমরা যাব ফেসবুক লাইটে। তো আমরা চলে যাচ্ছি ফেসবুক লাইটে। ফেসবুক লাইটে যাওয়ার পরে এখান থেকে আমাদের হোম পেজ শো করছে। তো আমরা এখান থেকে জাস্ট এড সেটিং চেক করতে হলে আমরা এখান থেকে জাস্ট চলে যাব থ্রি ডট অপশানে। ক্রিকেট অপশানে যাওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। আমরা এখান থেকে চলে যাব সেটিংস অপশানে। সেটিংস অপশানে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন একটা পেজ শো করছে। তো আমরা এখান থেকে চলে যাব ফন্ট সাইজ, তিন নম্বর অপশানে ফন্ট সাইজ। তো আমরা চলে যাব ফন্ট সাইজে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে তিনটা অপশান শো করছে। তো এই অপশানগুলোর কাজ কী কী এবং কী কাজ কোন অপশানগুলো কী কাজ করে এই সম্পর্কে আজকে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমাদের প্রথম নম্বর সেটিংস হচ্ছে, আপনাদের এখানে প্রথম নম্বরে দেখতে পাচ্ছেন স্মল। তো স্মল মানে আপনাদের এখানে যদি স্মলে ক্লিক করে প্রথম অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনার পেজগুলো ছোটো ছোটো হয়ে যাবে, লেখাগুলো সব কিছু ছোটো ছোটো হয়ে যাবে। তো আমি জাস্ট দেখাচ্ছি, আমি স্মলে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে দেখেন পেজগুলো অনেক ছোটো ছোটো হয়ে গেছে, পেজগুলো আগের তুলনায় অনেক ছোটো ছোটো হয়ে গেছে। তো আমরা চলে যাবো আবার দ্বিতীয় সেটিংসের কাজটি জানার জন্য। আমরা আবার চলে যাবো থ্রিডট অপশানে, এখান থেকে আমরা আবার চলে যাব সেটিংস, এখান থেকে আমরা আবারও চলে যাবো ফন্ট সাইজ। ফন্ট সাইজে যাওয়ার পরে এবার আমরা দ্বিতীয় অপশানের কাজ জানবো। আমাদের দ্বিতীয় অপশানের কাজ হলো আমাদের ফেসবুক লাইটের ফন্ট সাইজগুলো মাঝারি থাকবে। দ্বিতীয় অপশানের কাজগুলো আমাদের ফেসবুক লাইটের ফন্ট সাইজগুলো মাঝারি মিডিয়াম থাকবে। তো আমরা দ্বিতীয় অপশানে ট্রাই করি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু আমাদের এখানে ফন্টগুলো অনেকটাই বড় হয়ে আছে, মাঝারি হয়ে গেছে। দ্বিতীয় অপশানের কাজ সম্পর্কে আমরা জানলাম। তো এবারও জানবো তৃতীয় অপশানের কাজ সম্পর্কে। আমরা আবারও চলে যাব থ্রিডট অপশানে, এখান থেকে আমরা আবারও চলে যাব সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আমরা আবারও চলে যাব ফন্ট সাইজ। ফন্ট সাইজে যাওয়ার পরে আমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় নম্বরের কাজ সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো তৃতীয় নম্বরের কাজ। তো তৃতীয় নম্বরের কাজ হলো আমাদের ফেসবুক পেজটা কিংবা ফেসবুক লেখাগুলো অনেক বড় বড় হয়ে যাবে। প্রথম নম্বরের কাজ হলো অনেক ছোটো ছোটো হয়ে যাবে, দ্বিতীয় নম্বরের কাজ হলো মিডিয়াম হবে এবং শেষের নম্বরের কাজ হলো পেজগুলো বড় বড় হয়ে যাবে। তো আমরা শেষের নম্বরে ক্লিক করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আমাদের ফেসবুকের পেজগুলো। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।